জয় কৃষ্ণকালী মায়ের জয়। আজকে কিছু মায়েদের জন্যই ভিডিওটা বানানো। তা অনেক মায়েরা মায়ের মন্দিরে আসতে চাইছেন, বাঁধা পড়ে যাচ্ছে। যেটা মায়েদের শরীরে বলা হয় ফুল, সেই ফুল থেকেই ফলের সৃষ্টি হয়। কারণ ফুল না থাকলে ফলের কোনো দিন সৃষ্টি হতে পারে না। যেসব মায়েদের মায়ের মন্দিরে আসবো বলে আশা করে বসে আছেন, হঠাৎ দেখছেন পিরিয়ড হয়ে গেছে, এতে কোনো আপত্তি নেই, এতে কোনো সমস্যা নেই মা, তোমরা মায়ের মন্দিরে আসতে পারবে মা, কোনো সমস্যা হবে না, তোমরা সবাই মায়ের মন্দিরে আসতে পারবে, কারণ এটাতে কোনো দোষ নেই মা। এটা ভেবো না যে এটা আমাদের দোষ, তার জন্যে মায়ের কাছে যেতে পারবো না। কামরূপ কামাখ্যায় মায়ের কি পিরিয়ড হয়নি, মায়ের কি পিরিয়ড হয় না, তাহলে তখন কি আমরা, আমাদেরও যে পিরিয়ড হয়, আমরা তার জন্য পাপি হয়ে যাব না মা? এটা বলো না, কারণ তোমরা জানো না, কারণ তোমরা জানো না, ফুল অরিজিনাল, এটা ফুল বলে, ফুল থেকেই তো ফলের সৃষ্টি হয়। আমরা যে মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছি, সেই ফুল না হলে আমরা কি সৃষ্টি হতাম? তোমরা জানো মায়েরা, আমি তো এক মেয়ে, আমারও তো প্রিয়ড হয় মা। আমি যে মায়ের পুজো বন্ধ করি না, মা আমাকে বলিয়ে দিয়েছে, তোমরা তো সবাই জেনে গেছো ভক্তরা, আমার এই হাত দিয়ে মাকে অন্তত একটা মালা করে পরাতেই হবে, আমার এই হাত দিয়ে মাকে অন্ন সেবা করাতেই হবে, মাকে আমার চুম্বন করাতেই হয়। তোমরা সবাই জেনে গেছো ভক্তরা, আমি তো মা, আমি তো মেয়ে, আমিও কিন্তু মায়ের কাছে যখন মায়ের পুজো দিতে আসতে, আমি চার দিন কিন্তু মায়ের মন্দিরে উঠতাম না। তোমরা জানো না মা, মা আমাকে কতটা টেনে এনেছে। মা বলেছে, তোদের কোনো দোষ নেই, তোরা নিষ্পাপ আমার কাছে সন্তান। মায়ের কাছে যেমন সন্তানরা বড় হয় না, তেমন কৃষ্ণকালী মায়ের কাছে কোনো মায়েরা কিন্তু বড় নয়। মায়ের কাছে সব সময় আমরা কিন্তু ছোট্ট শিশু, না বালক না বালিকা, শিশু। তাই আমি কিন্তু মায়ের কাছে চার দিন আসতাম না। তোমরা জানো না ভক্তরা, এই চার দিন মায়ের যখন আমি মুখ দর্শন করতে আসতাম না, মাকে যখন আমি স্পর্শ করতে পারতাম না, আমার ভেতর পেটে যেত, আমার ভীষণ কান্না পেত। মাকে তখন বলতাম, হ্যাঁ রে মা, কেন তুই এইগুলো সৃষ্টি করলি, তাহলে তো তোর কাছে আসতে পারতাম, তোকে যেমন আদর করতাম, তোর যেমন নয়নে আমি চুম্বন করি, তোকে আমি হামি খাই, তাহলে কেন তুই এটা দিলি, আমি যে চার দিন তোর মুখ দর্শন করতে পাচ্ছি না। মাকে অনেক কোশ্চেন করতাম জানো ভক্তরা, ভক্ত মায়েরা। তখন না আমার খুব কষ্ট হতো, মা কৃষ্ণকালী মাকে যেন আমি কতদিন দেখিনি, আর মন্দিরে যেন ওরা ঠিকমতো পুজো করতে পারছে না মনে হতো আমার যেন। তা আমি মাগো মায়ের কাছে ছুটে এসেছি মাগো, জানো মা আমাকে বলেছে, তোর কোনো দোষ নেই, তুই পুজো করতে পারবি, তুই আমায় আলিঙ্গন করতে পারবি, তুই আমায় চুম্বন করতে পারবি, আমি আসি, আমি চার দিনও যেন পুজো করি মাকে, চার দিন আমি পুজো করি,
আমার মনেই হয় না। অনেকে ভাবে আমি মন্দিরে উঠব না রে মা রে, তোদের কোনো অসুবিধা হবে না রে মা রে। তোর অনেক আশা করিস মুর্শিদাবাদে মা, পশ্চিম মেদিনীপুরের মা, মায়ের জন্যে মুটুক, মায়ের জন্যে হার, রজনীগন্ধা ফুলে সব কিনে রেখেছিল। সেই মা আমাকে এসে বলে, মা আমার তো প্রিয়ট হয়ে গেছে, আমি কি করে যাব মা? আমি তখন বললাম, মায়ের কাছে সকল সন্তান যে সমান, তোরাই ভাবিস আমরা বড় হয়ে গেছি, আমাদের এটা হয়েছে, কিন্তু মায়ের কাছে জানিস আমরা একদম শিশু। ও যে মা, ও যে মা, মায়ের কাছে কোনো সন্তান নোংরা নয়, মায়ের কাছে কোনো সন্তান খারাপ নয়, মায়ের কাছে কোনো সন্তান অশুচি নয়, আমরাই নিজেকে ভাবি। এই হাত দিয়ে আমি মাকে পুজো করি, এই হাত দিয়ে আমি মাকে মালা পরাই। জানো মা তোমরা, আমি না, আমি যখন চার দিন, মানে আমার, বুঝতেই পারছো মায়েরা, জানো আমার মায় অমাবস্যায় ব্রাহ্মণ দিয়ে আমি পুজো করাতাম, অমাবস্যা পুজো বন্ধ করেছি। একদিন আমার অমাবস্যার আগের দিন আমার প্রিয়ট হয়, যেহেতু ব্রাহ্মণ দ্বারা মা পুজো নেবেন না বলিয়ে দিয়েছিলেন, তা আমি সেদিন অমাবস্যার ঠিক আগের দিন আমার প্রিয়ট হয়। তোমরা আমার বয়সটাও বুঝতেও পারছো, এখন প্রিয়ট ওঠার সময়ও নয়। তা আমি তখন মায়ের কাছে এসে খুব কাঁদি, মা গো তুই তো ব্রাহ্মণ দ্বারা পুজো নিবি না, আমি যেমন পারি, আমি তন্ত্র মন্ত্র কিচ্ছু জানি না, তুই যেমনই পারিস আমার কাছে পুজো নিস, এবার তুই বল তোকে আমি এবার কে পুজো করবে, তোকে এবার কে এসব কাপড় চোপড় ছাড়াবে, কে মালা পরাবে, কে তোকে সেবা দেবে, কে ফল কেটে দেবে, কে তোকে ধূপ মোমবাতি ধরাবে, কে করবে তুইও বল। মা তখন বলে দিল, মা তখন বলে দিল, তুই যে আমার ফুলের মতো সন্তান, তুই তো একটা ফুল, ফুলের আবার দোষ থাকে নাকি? তা আমি সত্যি বলছি মায়েরা, সেদিন থেকে আমি নিজেকে কোনো সময় যে আমি মাকে ধরতে পারবো না করি না মা, আমি মাকে পুজো করি। তাই সকল ভক্ত মায়েদের জন্য বলছি, যদি কোনো মায়েদের আস্তে আস্তে যদি কোনো প্রিয়ট হয়ে যায়, তাতে কোনো বাধা নেই, তোমরা হাসি মনে খুশি মনে মায়ের চরণে আসতে পারো, মায়ের চরণে আসবে, মাকে দর্শন করবে, মা সন্তানের কোনো খারাপ কিছু থাকে না রে, মা মাই হয়, মা যে বড় পবিত্র মা ডাকটা, একবার ডেকে দেয় এক, মা 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 মা।